একটাই মাত্র কারণ তাহলে যে আমরা কি কারণে বেঁচে আছি সেটিও আমরা জানি না আমাদের জীবন কোথায় কোন উদ্দেশ্যে কোন লক্ষ্যে পরিচালিত হবে অধিকাংশ লোকেরাই তা ভুলে গিয়েছে অধিকাংশ লোকেরাই কেন তারা এই পৃথিবীতে আছে এটা জানে না অধিকাংশ লোকের জীবন যাপন কেবলমাত্র বন্য পশু অথবা প্রাণীর মতো তার জীবন যাপন করে তাদের জীবনের মধ্যে কোনো অবস্থাই কোনো প্রাণ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল একদল লোক আছে তারা পশু পাখি অথবা তারা গরু ছাগল এদের চেয়ে নিকৃষ্ট কারণ হচ্ছে তাদের চোখ আছে চোখ দিয়ে তারা দেখে না তাদের কান আছে কান দিয়ে তারা শুনে না তাদের কলব আছে কলব দিয়ে তারা উপলব্ধি করে না তারা জ্ঞান আছে কিন্তু জ্ঞান তারা তাদের দ্বীনের জন্য কাজে লাগায় না প্রকৃত অর্থে সে ব্যক্তি কল্যাণ কাকে বলে এটাই বোঝে না সফলতা কাকে বলে এটাই বোঝে না এখানে ইয়াং জেনারেশন যারা আছেন ভালো করে শুনুন আপনি সফলতা বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার সংজ্ঞা কোরআনে কি দিয়েছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতে যেতে পারল ওই তো প্রকৃত অর্থে সফল ফাকাদ ফাজ সেই তো প্রকৃত সফল এই দুনিয়ার জীবন তো আসলে সফলতার মানদণ্ড নয় এখানে আপনি কি অর্জন করেছেন কি বিসর্জন করেছেন তার উপর ভিত্তি করে সফলতা নির্ধারণ হয় না কে কি বললো আপনি কি কিভাবে মূল্যায়ন করলো তার চেয়ে বড় কথা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে আপনার মূল্যায়ন কি সম্মানিত ভাইরা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন আমাদের জন্য আদর্শ স্বরূপ আমাদের আদর্শ কিন্তু সত্যিকার অর্থে রাসূলকে কি আদর্শ হিসেবে আমরা গ্রহণ করছি আচ্ছা একবার চিন্তা করে দেখুন তো আজকের সকাল থেকে শুরু করে এই পর্যন্ত রাসূলের সুন্নাহ মোতাবেক আপনার কয়টা কাজ আপনি পরিচালনা করেছেন ঘুম থেকে যখন আপনি উঠেছেন তখন আপনার সুন্নাহ মোতাবেক কি করার কথা ছিল কিন্তু আপনি কি করেছেন তারপরে সময়গুলো আপনি রাসূল কিভাবে কাটিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আপনি কিভাবে কাটাচ্ছেন একবার কি চিন্তা করে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة কেউ যদি আল্লাহকে চায় আখিরাতের সফলতা চায় তাহলে রাসূলের মধ্যে তার জন্য উত্তম আদর্শ রয়েছে আপনি কিভাবে করছেন আপনার জামা কাপড়গুলো যখন আপনি পরেন আপনি কখনো চিন্তা করে দেখেন যারা সুসলাম কিভাবে জামা কাপড় পরতেন জামা কাপড় পরার ক্ষেত্রে তার আদাব তার সুন্নাহ কি ছিল সেই কখন আপনি ভেবেছেন এমনকি মসজিদে আসার ক্ষেত্রে মসজিদে ঢোকার ক্ষেত্রে রাসূলের সুন্নাহ কি কখনো কি আপনি ভেবেছেন মসজিদে কোন পা দিয়ে ঢুকতে হয় অধিকাংশ লোক তো এটা এখনো সতর্কতার সাথে সে কাজটি তারা করে না মসজিদে ঢোকার সময় যে দোয়াটি পড়তে এটাই তো অধিকাংশ লোক এখনো জানে না আল্লাহর ঘরেই সে তো সে সুন্নাহ পালন করে না আল্লাহর ঘরের বাইরে তার সুন্নাহ অবস্থা কি এর তো আমরা কিছুই জানি না প্রত্যেকটি কাজের মধ্যেই তো রাসূলের সুন্নাহ আছে তিনি তো তা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি এসে জিজ্ঞেস করলেন আপনাদের নবী কি আপনাদেরকে সবই শেখান তিনি বললেন এমন কি কিভাবে আমরা আমাদের বাইতুল খালা আমাদের টয়লেট ব্যবহার করব সেটাও তিনি আমাদেরকে শিখিয়েছেন কোন জিনিস তিনি আমাদের জন্য বাদ রাখেননি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিয়েছি দিনের উপর বড় নিয়ামত কি দিনের চেয়ে বড় নিয়ামত কি কোনো নিয়ামত নাই আলি আমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আমি দিনকে পরিপূর্ণ করলাম এর মাধ্যমে তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম এই দিনটা নিয়ামত এই দিনটা পূর্ণভাবে নিয়ামত গোটা বাংলাদেশের অস্থিরতার অবস্থা দেখেন না আপনারা দেখতে পেয়েছেন গত কিছুদিন যাবত অস্থিরতার লেভেলটা এই পর্যায়ে এসেছে সন্তান মাকে হত্যা করে বাবাকে হত্যা করে মেয়ে ঘর থেকে বের হয়ে যায় মা বাবার বিরুদ্ধে বিভিন্ন অশ্লীল অভিযোগ আনে এগুলো দেখতে পান না এগুলো কেবল পত্রিকায় দুই চারটি নিউজ আসে এতেই আপনারা দেখতে পান কিন্তু এর অন্তরালে আরো হাজার লক্ষ ঘটনা এরকম আপনাদের অজানা রয়ে গেছে একটাই মাত্র কারণ তার রাসূলের সুন্নাহ কোথাও নাই রাসূলের সুন্নাহ মোতাবেক কেউ তার জীবন যাপন করছে না যেই ঘরে রাসূলের সুন্নাহ থাকবে না ওইখানে কোন অবস্থায় বারাকাত থাকবে না যে ঘরে রাসূলের সুন্নাহ থাকবে না সেখানে কোন অবস্থায় শান্তি প্রশান্তি থাকবে না যে ঘরে রাসূলের সুন্নাহ থাকবে না সেখানে কোন অবস্থায় ফেরেশতাদের
সেখানে অস্তিত্ব থাকবে না শয়তান চারিদিক থেকে ওই ঘরগুলোকে পরিবেষ্টন করে রাখে ওরে শয়তান ঘরে পরিণত হয় আপনি যদি আপনার ঘর বাড়িগুলোকে ফেরেশতাদের মাধ্যমে পূর্ণ করে রাখতে চান আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হোক তাহলে আপনাদের ঘরগুলো কি করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানিও না কবরে কি হয় কবরে কোনো ইবাদত নাই ইজালু হাজ্জাম মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম তোমাদের ঘরে তোমাদের নামাজের একটা অংশ রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাইতাল্লাযী ইয়াকরাউ ফীহিল কুরআন যে ভাষায় কুরআন তেলাওয়াত করা হয় সেই ভাষায় হাদারাতুল মালাইকা ওয়া তানাক্কাবাত আনহু শায়াতিন ওয়া কাসুরা খায়রু ওয়া শাররা ওয়া কল্লা শাররুহু ওয়া তাসা আলা আহলিহি কোন ভাষায় যদি কুরআন তেলাওয়াত করা হয় তাহলে ফেরেশতারা চারিদিক থেকে ভাষাটিকে ঘিরে রাখেন শয়তানগুলো ওইখান থেকে দূর হয়ে যায় ওই ভাষাটি ওইখানকার যারা বসবাস করে ভাষায় ওই ঘরের মানুষের জন্য একটা প্রশস্ত হয়ে যায় ওইখানে কল্যাণ ব্যাপক হয় ওইখান থেকে অকল্যাণগুলো দূর হয়ে যায় এটা তো ঘরে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো সেটা কি আমাদের ঘরগুলোতে আছে সেভাবে কি আমাদের ঘরগুলো পরিচালিত হয় নাকি এখান থেকে কেবলমাত্র গানের বাদ্যের আওয়াজ হয় কেবলমাত্র গান বাদ্য এখান থেকে আসে এই ঘরে কি আল্লাহর নাম কতবার উচ্চারিত হয় আর অন্যের নাম কতবার উচ্চারিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আপনাকে প্রদান করেছেন সে আল্লাহ আপনার জীবনের কতটুকু অংশ জুড়ে আছে আপনার ঘরের কতটুকু অংশ আপনি আল্লাহর জন্য নির্ধারণ করে রেখেছেন বলেন তো আপনার ঘরের কোন অংশটা কেবলমাত্র আল্লাহর জন্য যেখানে কেবল আল্লাহর ইবাদত করেন আপনি মায়েরা এখানে আছেন সালফে সালিহিন রাসূল সামের হাদিসে রাসূল সামের বক্তব্যের বহু জায়গা এরকম আছে যে নারীদের তাদের ঘরের কর্ণা কর্ণার ঘরের কোন তাদের জন্য শ্রেষ্ঠতম ইবাদতের জায়গা আপনার ঘরে এমন কোন কর্ণার কি আপনি রেখেছেন যেখানে আপনি ইবাদত করেন আপনার ঘরে তো আলাদা আলাদা রুম আছে আপনার সন্তানদের জন্য রুম আছে আপনার জন্য বেডরুম আছে এমনকি টেলিভিশন দেখার জন্য রুম আছে নাই মানুষের ঘরে চিলড্রেন তাদের কাজের লোকেরা কোথায় থাকবে তার জন্য পর্যন্ত রুম আছে তার জন্য আলাদা ব্যবস্থাপনা আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছুই নাই আল্লাহর জন্য এক ফোঁটা জায়গা ওই ব্যক্তি রাখে না আল্লাহর ইবাদতের জন্য কোনো নির্জন কোনো স্থান তার ঘরে কোথাও নাই তার ঘরে বহু জিনিস পাওয়া যায় কিন্তু আল্লাহর কিতাবটা তার ঘরে পাওয়া যায় না রাসূলের সুন্নাহর উপর কোনো গ্রন্থ তার ঘরে পাওয়া যায় না এগুলো কোনোটাই তার কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না সম্মানিত ভাইরা বোনেরা আপনি শান্তি কোথায় পাবেন কেন পাবেন শান্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির যে আয়োজন আপনাকে করে দিয়েছেন একটিও তো আপনার মাথায় নাই সেজন্য আমি যে কয়েকটি বিষয় আপনাদেরকে আজকে বলবো ইনশাআল্লাহ তা হচ্ছে যে আমি পুরুষদের জন্য আমাদের ভাইয়েরা এখানে যারা আছেন বোনেরা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য কয়েকটি বিষয় আমি এখানে বলতে চাই প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে প্লিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার লাইফস্টাইল কিভাবে তিনি তার জীবনটা পরিচালনা করেছেন করতেন এগুলো সম্পর্কে একটু ভালো করে জানুন প্লিজ এগুলো যদি আপনারা না জানতে পারেন তাহলে এভাবে যদি না চলতে পারেন তাহলে শান্তির প্রত্যাশা কখন করে লাভ নাই আপনাদের প্রথমত আপনাদের যে কাজটি করা দরকার সকাল এবং সন্ধ্যায় যে জিকির আজকারগুলো আছে এগুলো কি ঠিকমতো আপনারা করেন কিনা চিন্তা করে দেখুন তো সকালের জিকির সন্ধ্যার জিকির আমি যদি এখন বলি আপনাদের হাত তোলার জন্য ঘুম থেকে ওঠার পর আপনাদের যে দোয়াটি পড়তে হয় এই দোয়াটি আপনারা কতজন মুখস্থ জানেন আমি জানি না কতজন বলতে পারবেন আমি জানি না কতজন বলতে পারবেন আপনারা ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজটি কি কতজন বলতে পারবেন আমি বলতে পারবো না আমি জানি না আপনি যখন ঘরে ঢোকেন তখন আপনার কাজগুলো কি আমি জানি না কিভাবে আপনি ঘরে ঢোকেন রাসূলের সুন্নাহ কি কোনোদিন জানার চেষ্টা করেছেন ঘরে ঢোকার জন্য আমাকে কি কি পদ্ধতি নিতে হয় কোন কোন সুন্নাহ আমাকে মেনটেন করতে হয় ঘরে ঢোকার সময় ঘর থেকে বের হওয়ার সময় আপনি যখন ঘুমাতে গিয়েছেন আপনার জীবনে এটা তো সর্বশেষ ঘুম হতে পারে এই ঘুম থেকে আর আপনি কখনো না উঠতে পারেন এরকম একটি ঘটনা কিন্তু ঘটতেই পারে কিন্তু এই ঘুমে যাওয়ার আগে আপনার কি কি সুন্নাহ পালন করা দরকার কখনো কি চিন্তা করেছেন কখনো ভেবেছেন অধিকাংশ লোকই তো তারা ঘুমাতে যখন যায় তখন গান বাদ্য শুনতে শুনতে তারা ঘুমাতে যায় অথবা অশ্লীল সিনেমা দেখতে দেখতে তারা ঘুমাতে যায় ইয়াং জেনারেশন ভালো করে মনে করে রাখবেন আপনার যদি ওই অবস্থায় আপনার সর্বশেষ অবস্থা কি ছিল সর্বশেষ মান মাতা আলা শাইইন বয়সা আলাই আপনি যে অবস্থায় মারা গিয়েছেন ওই অবস্থায় আপনাকে উত্থিত করা হবে কিয়ামতের দিনে এইরকম একটা ডিভাইস একটা মোবাইল অথবা এরকম কোন একটা ট্যাব এটা দেখতে দেখতে এখানে অশ্লীল সিনেমা দেখতে দেখতে আপনি কিয়ামতের দিন যদি আল্লাহর সামনে উপস্থিত হন এরকম একটা সিনেমা দেখতেছেন এর বাইরে আপনার কোনো উপায় নাই আপনাকে এটা করতেই হবে এটা আপনার জন্য অ্যাসেন এটা আপনার জন্য বাধ্যতামূলক এর বাইরে আপনি কিছুই করতে পারবেন এই অবস্থায় আপনি উত্থিত হলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার আর হিসাব নিকাশের প্রয়োজন কি হিসাব তো আপনার সামনেই আপনি কি করতেছেন দেখা যাচ্ছে এই অবস্থায় উত্থিত হবেন
আর আপনি যদি ঘুমানোর আগে কিছু তাসবিহ তাহলিল পড়ে পড়ে ঘুমাতে পারেন, এই তাসবিহ তাহলিল পড়া অবস্থায় আপনি ঘুম থেকে আপনি ওই যে ঘুম অর্থাৎ আপনার যে কবরে যে আপনি ঘুমিয়েছিলেন ওই কবরের জীবন থেকে আপনার উত্থিত হবে। কালু মান বাআসানা মিন মারকাদিনা হাদা, তারা বলবে আমাদের এই ঘুমের জায়গা থেকে কে আমাদেরকে জাগালো, কে আমাদেরকে জাগালো, আপনি তো ওই অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কাআন্নাহুম ইযা নুসুবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লা ইন্নাহুম কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন যে এই সকল ব্যক্তিরা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা এমন ভাবে দোয়াতে থাকবে যেমনি ভাবে যারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে কোন একটা টার্গেটকে কেন্দ্র করে ওই টার্গেটটা যে স্পর্শ করতে পারবে, ফিনিশিং লাইনে যে সবার আগে যেতে পারবে ওই ব্যক্তি চ্যাম্পিয়ন হবে অথবা সেই ফার্স্ট হবে এবং তাকে পুরস্কার দেওয়া হবে, এইরকম প্রাণপণে লোকেরা দোয়াতে থাকবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাওয়ার জন্য। কারণ হিসাব নিকাশ সেখানে হবে, বিচার সেখানে হবে, সেখানে আপনি এই অবস্থায় উত্থিত হবেন। চিন্তা করে দেখেন তো, কাআন্নাহুম খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, সেই দিন তাদের মাথাগুলো এরকম উঁচু দিকে থাকবে, এইরকম উঁচু অবস্থায় মাথা আর সেদিন নিচে নামবে না, এই অবস্থায় সেদিন মন রবের দিকে ছুটতে থাকবে, তাদের যেখানে বিচার ফয়সালা হবে সেই জায়গায় তারা যাবে। এজন্য আপনাদের সকালের যিকিরগুলো কি সন্ধ্যার যিকিরগুলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বারবার আপনাদেরকে বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, আপনার অন্তরে আপনার রবকে আপনি স্মরণ করুন, বিল গুদুউই ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায় যিকির করার জন্য আল্লাহ তাআলা আপনাকে বলেছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন আপনার যদি কোনো প্রবলেম থাকে, কোনো টেনশন থাকে, আল্লাহর জিকির করলে তিনি আপনার এই টেনশনটা দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া লাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা মিম্মা ইয়াকুলুন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার অনেক টেনশন, অনেক কষ্ট, অনেক অশান্তি, কেউ আপনাকে যন্ত্রণা দিয়েছে, আপনি মহান রবের স্মরণ করুন, আপনি আল্লাহর জিকির করুন সকাল এবং সন্ধ্যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পেরেশানি দূর করে দেবেন। আপনার এই পেরেশানি দূর করার জন্য আল্লাহর কাছে আপনি কতবার চেয়েছেন অথবা কতবার গিয়েছেন মহান রবের কাছে? এই জন্য আমি বলবো যে এখানে যারা পুরুষ এবং নারীরা আছেন আপনাদের এজেন্ডার মধ্যে একটা এজেন্ডা বানান যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আপনারা করবেনই। দুই নম্বর বিষয় হচ্ছে সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনারা সলাতে আপনাদের গুরুত্ব কতটুকু, কতটুকু গুরুত্ব দিচ্ছেন আপনারা সলাতের জন্য, আপনারা নামাজের জন্য কতটুকু গুরুত্ব প্রদান করছেন বলেন তো, নামাজ আপনাদের জীবনের কতটুকু অংশ জুড়ে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকাল পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের নসিহত করেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মা নামাজকে তোমরা ছেড়ে দিও না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে তো কুফরি করলো, সে তো কাফের হয়ে গেল, সে তো কুফরি করলো। সালাতের গুরুত্ব আপনার জীবনে কতটুকু, সালাত এটা তো আপনার জন্য সফলতার একমাত্র মানদণ্ড, বিশ্বাস করুন আপনার সফলতার একমাত্র মানদণ্ড হচ্ছে সালাত, আপনি কতটুকু সফল আপনার এই সফলতা নির্ধারণ হয় আল্লাহর সামনে আপনি কতটুকু দাঁড়িয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবীলা। তিনি বললেন রাতের অংশ জুড়ে দিনের বেলাতে তুমি সালাত আদায় করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যিনি আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল, তাকে তিনি বললেন যে আপনি রাতের একটা অংশ, রাতের অর্ধেক অথবা তিন ভাগের এক ভাগ অথবা অর্ধেকের বেশি সময় আপনি নামাজ পড়ুন, কারণ দিনের বেলা আপনার অনেক কাজ আছে, ইন্না লাকা ফিন নারি সাবহান তাবীলা, দিনের বেলা অনেক কাজ আছে আপনার। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, তার বিপদ পড়লে তিনি যদি বিপদের আশঙ্কা করতেন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আপনি তো ফরজি আদায় করেন, আপনি নফল নফল এবং সুন্নাহ কবে আদায় করবেন? আপনি তো মুসলমানের খাতায় আপনার নাম নাই, মহান আল্লাহর অনুগ্রহ পাওয়ার প্রত্যাশা আপনি কিভাবে করেন? আপনি কি মনে করেন দুনিয়ার বিত্ত বৈভব এগুলোকে আপনি নিয়ামত মনে করছেন, এগুলোকে আল্লাহর রহমত মনে করছেন? আপনি কি মনে করছেন যে ব্যক্তিকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন তার প্রতি আল্লাহ অনেক খুশি? যদি তাই হতো তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় তাদের গোটা জীবনকে কাটিয়ে দিচ্ছে, তাদের সম্পদের অভাব নাই, আল্লাহর অনুগ্রহ তাহলে তাদের প্রতি অনেক অনেক বেশি। তাহলে ইউরোপ আমেরিকান অথবা ইস্টার্ন যারা আল্লাহ দহি জীবন যাপন করে, তাদের সম্পদের অথবা তাদের দেশের এই অভাবনীয় উন্নতি অথবা তাদের অগ্রগতি দেখে মনে হওয়ার কথা যে ওরা বুঝি তাইলে আল্লাহর সবচেয়ে বেশি নেয়ামত এবং রহমত প্রাপ্ত।
নিয়ামত এবং রহমতের কথা কি মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কতটুকু সম্পদ ছিল চিন্তা করে দেখুন তো নবীদের ঘরে কতটুকু সম্পদ ছিল নবীদের ঘরে আলাইহিস সালাম তাদের ঘরে কতটুকু ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ঘরে কতটুকু সম্পদ ছিল সম্পদই কি কেবল একমাত্র নিয়ামত আর কি কোনো নিয়ামত নাই এই নিয়ামতের ধারণা আপনার কাছে কতটুকু আপনি কতটুকু সেই নিয়ামতকে ভাবছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটুকু দিচ্ছেন এটা দুনিয়ায় দুনিয়ার হিসাবে আপনি সফলতাকে মানদণ্ড হিসাবে ধরবেন না দুনিয়ার এই নিয়ামতকে দুনিয়ার এই সম্পদকে আপনি একমাত্র নিয়ামতের কারণ হিসেবে আপনি মনে করবেন না সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা এইজন্য বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শান্তি এবং প্রশান্তি প্রদান করবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি প্রায়োরিটির মধ্যে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন বেলাল নামাজের ব্যবস্থা করো আমার মনটা একটু খারাপ আপনার যখন মন খারাপ হয় তখন আপনি গান শুনেন ইয়াং জেনারেশন আপনি যখন মন খারাপ থাকে তখন আপনি গান শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনকে স্থায়ীভাবে খারাপ বানিয়ে দেবেন আপনি যদি মন খারাপের কারণে যদি আপনি একটু তেলাওয়াত শুনতেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর কিতাব মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয় আপনাদের যখন মন খারাপ হয় কোরআন তেলাওয়াত শুনুন কোরআন তেলাওয়াত করুন দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনটাকে ভালো করে দেবেন এবং বিপদকে দূর করে দেবেন আপনি কেবলমাত্র শয়তানের পথে কেন আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এক দল লোক যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভুলে যায় ফাআনসাহুম যিকরুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই সকল ব্যক্তিদেরকে তাদের নিজেদেরকে ফাআনসাহুম আনফুসাহুম আল্লাহ তাদের নিজেদেরকে তাদের ভুলিয়ে দেন এই লোকগুলো তখন আত্মভোলা হয়ে যায় আত্মভোলা হয়ে যায় তারা তখন কোনো কিছু মনে রাখতে পারে না অর্থাৎ তাদের নিজেদের কল্যাণ কথা এটাই তারা বুঝে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্ট স্বরূপ এই লোকদেরকে তাদের নিজেদের কথা ভুলিয়ে দেন অধিকাংশ লোকের অবস্থা হলো এরকম আমরা কেবল অন্যকে নিয়ে ব্যস্ত আছি নিজেদের কল্যাণ নিয়ে আমাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আপনি কখনো আপনার নিজকে নিয়ে ভেবেছেন কিনা আপনি কখনো আপনার নিজের কল্যাণ নিয়ে ভেবেছেন কিনা আপনার ইফ ইউ জাস্ট ক্লোজ আপ ক্লোজ ইওর আইস আপনি যদি চোখগুলো আপনি বন্ধ করেন তাহলে হোয়াট উইল হ্যাপেন টু ইউ আপনি কেবল চিন্তা করছেন যে আপনার মৃত্যুর পর আপনার সন্তানদের কি হবে এটা আপনি চিন্তা করছেন আপনার মৃত্যুর পর আপনার কি হবে এটাকে চিন্তা করবে এই চিন্তা কে করবে আপনার মৃত্যুর পর আপনার কি হবে আপনার মৃত্যুর পর ফেরেশতাদের সামনে আপনি কিভাবে দাঁড়াবেন আপনার আমলনামাগুলো কিভাবে হবে আপনি কি নিশ্চিত গ্যারান্টিড যে আপনি যা আমল করছেন এই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে এর কি আপনি গ্যারান্টিড সাহাবায়ে কেরামরা কি রাসূলের কাছে আসতেন না ইয়া রাসূলুল্লাহ আইজনি ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ আউসিনি হে আল্লাহ আমাকে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা নসিহত করুন আমাকে একটা আমলের কথা বলুন যারা ইউদখিলুনি আল জান্নাহ ও ইউবাইদুনি মিনান নার আমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে এরকম কথা কি বলতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাহাবায়ে কেরামের আগ্রহ আকুতি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 70,000 লোক আমার উম্মার মধ্যে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে একজন দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু জানে না গ্রামের লোক ওক্কাশা গ্রামের লোক প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে একজনও না তিনি কেউ হলো অধিকাংশ লোকই এর কাছে তিনি খুবই যে সম্মানিত মর্যাদাবান এরকম না ওক্কাশা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়া জালিনি মিনহুম আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মিনহুম ইউ আর ফ্রম এমাং দেম তুমি তাদের একজন যাও আরেকজন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন রাসূলুল্লাহ বললেন সাবাকা বিকুম আল উকাজা সাবাকা বিকুম উকাজা উকাজা তোমাদের আগে উকাশা তোমাদের আগে এইটাই করে ফেলেছে অতএব আর কারোর জন্য এটা বরাদ্দ নাই সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন অবস্থা দেখেন এসে বলতেন আমরা জান্নাতে যেতে চাই জান্নাতের কথা আমাদেরকে বলেন কিন্তু আমাদের লোকদের কারো মুখ থেকে কি আপনি শুনতে পাবেন ইয়াং জেনারেশন যারা আছেন কোনোদিন কি কোনো আলেমের কাছে গিয়ে বলেছেন যে জান্নাতে যেতে চাই কিভাবে যাব বলেন কিভাবে যাব বলেন স্বপ্ন কেবল একটাই একটাই মাত্র স্বপ্ন তা হলো যে চাকরি বাকরি করবে কোথায় বড় চাকরি করবে কোথায় বড় ব্যবসা করবে কোথায় বড় এমন ক্ষমতাশালী হবে ইত্যাদি কেবল মাত্র তাদের ধ্যান ধারণা এই মুসলিম উম্মার ইয়াং জেনারেশনের মাঝে কারা এই চেতনা ঢুকিয়ে দিল যে এটাই কেবল মাত্র তাদের সফলতা এর বাইরে কোনো সফলতা নয় এটা কাজে কারা এদের অন্তরে ঢুকিয়ে দিল এগুলো এই এগুলো ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের মতো হয়ে গেছে এখন এদের মাঝে কেবলমাত্র স্বপ্ন হলো দুনিয়া দুনিয়া ছাড়া এর মাঝে অন্য কোন স্বপ্ন তাদের মাঝে নাই সম্মানিত ভাইরা এবং বোনেরা যারা এখানে বৃদ্ধ বৃদ্ধারা আছেন আপনাদেরকে বলবো আপনাদের সন্তানদের ব্যাপারে আপনারা সাবধান হন প্লিজ আপনাদের সন্তানদের ব্যাপারে আপনারা সাবধান হন আল্লাহর উপর যেন তারা এই পৃথিবীকে প্রাধান্য না দেয় যদি দেয় তাহলে এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি প্রত্যেক মানব সন্তান তো আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত আল্লাহর বান্দা হিসেবে জন্ম নেয় অথবা আল্লাহর বান্দা হিসেবে যেন তারা বেড়ে ওঠে আল্লাহর বান্দা হিসেবে যেন তারা মারা যায় এই দায়িত্ব আপনাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মারা যেও না আল্লাহর এই কথা যখন আমার কানে যখন ভেসে আসে তখন আমার অন্তরে কাঁপতে থাকে আল্লাহ বলছেন এই মুসলিম না হয়ে মারা যেও না খবরদার আমার কাছে মুসলিম না হয়ে আইসো না খবরদার তাহলে কিন্তু তোমাদের ডেঞ্জার ইজ ওয়েটিং ফর ইউ তোমাদের জন্য বিপদ অপেক্ষা করছে মুসলিম না হয়ে আমার কাছে এসো না উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা ইসলামে পূর্ণভাবে প্রবেশ করো শয়তানের পদঙ্কগুলো অনুসরণ করো না মহান রব মেহেরবান তিনি এতটা মেহেরবান যে বারবার তিনি আমাদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দেন তিনি কেবল স্মরণই করিয়ে দেন না তিনি বারবার নবী রাসূলদেরকে পাঠান নবী রাসূলদের উত্তরসূরিদেরকে দিয়ে এই কথাগুলো আপনাদের কর্ণকুহরে বারবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেন যে আপনি শুনুন আপনি সেটা মানুন আপনি সেভাবে চলুন প্রিয় ভাইরা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে আপনাদের সামনে রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াং জেনারেশনকে আবার বলছি এবং বৃদ্ধরা আপনাদের সন্তানদের মাঝে অনুভূতি তৈরি করে দেন আল্লাহর কসম করে বলছি আপনাদের সন্তানদের চোখে যদি আপনারা দুনিয়াকে আল্লাহর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে দেন তাহলে এই সন্তানগুলোর কাছে আপনাদের চেয়ে এই দুনিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এক সময় আপনাদের চেয়ে দুনিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপনারা কি দেখেন না এই রকম সন্তানদেরকে বড় করবে অনেক অনেক শিক্ষিত হবে অনেক পৃথিবীতে অনেক সম্পদশালী ক্ষমতাশালী হাবিজাবি ইত্যাদি হবে এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পিতামাতাদেরকে ভুলিয়ে দেন সন্তানদের এই সন্তানরা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার পিতামাতার কথাই ভুলে যায় এরকম দেখেন না চোখ মেলে তাকালে হাজার হাজার एग्जांपल দেখতে পাবেন আমি এরকম শত শত না হাজার ঘটনা জানি পিতামাতার লাশটা দেখে দেখতে আসার মতো সময় সন্তানদের নাই একটাই মাত্র কারণ কারণ এই পিতামাতা এই সন্তানদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়নি এই জন্য বিনিময়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা পিতামাতাদের ভালোবাসা এবং স্মরণ এই সন্তানদের অন্তর থেকে দূর করে দিয়েছেন আল্লাহকে প্রাধান্য দেন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে প্রাধান্য দিলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার সন্তানদের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দিবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা জানালেন আমাদেরকে লোকমান আলাইহিস সালামের কথা লোকমান তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম হে সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না ইন্নাকা ইন তাকুম ইসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ সন্তান আল্লাহর সাথে শিরিক করো না মনে রাখবে তুমি পৃথিবীতে যে প্রান্তে থাকো না কেন তোমাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার ব্যাপারে সন্তানকে লোকমান পরামর্শ প্রদান করলেন নসিহা প্রদান করলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমিডিয়েটলি সন্তানের জন্য বললেন হে সন্তান হে লোকমানের সন্তান এবার আমি তোমাকে উদ্দেশ্য করে গোটা মানবর মানবতার সন্তানদেরকে বলতে চাই গোটা মানবজাতির সন্তানদেরকে বলতে চাই ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আমি মানুষকে বলে দিলাম তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে বিশ্বাস করো না আমি এই কথা বলছি আমি অন্তর থেকে উপলব্ধি করে বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি যে আপনি যদি আপনার সন্তানদেরকে আল্লাহকে চিনিয়ে দিতে পারেন এই সন্তান কোনোদিন আপনাকে ভুলে যাবে না আপনাকে কষ্ট দেবে না আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় তার আপনার প্রতি অনুগত থাকবে আল্লাহর ভয়ে কিন্তু যদি আল্লাহকে ভুলিয়ে দেন আপনি কেবল দুনিয়া তাদের চোখের সামনে চাকচিক্যময় করে দেন তাদেরকে দুনিয়ার লোভ লালসা কেবল তাদের সামনে তুলে দেন ওরা তো দুনিয়ায় শিখলো ওরা তো দুনিয়ায় চিনলো ওদের ভালোবাসা তো কেবলমাত্র দুনিয়া কেন্দ্রিক ওরা তো আপনাকে চিনলো ওরা তো আপনাকে চিনলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন তারা আল্লাহকে ভুলে যায় তখন আমি এদেরকে আত্মভোলা করে দেই এদের নিজেদের কথা আমি এদেরকে ভুলিয়ে দেই এদের নিজেদের কথা আমি এদেরকে ভুলিয়ে দেই এটি কখনো করবেন না সম্মানিত ভাইরা সালাতকে আপনারা প্রাধান্য দেন সালাতকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে অনেকগুলো বিষয় আছে আপনারা যথাযথ সময়ে সঠিক সময়ে প্রথম সময়ে আপনারা সালাত আদায় করুন সালাতকে দেরি করাবেন না সালাতকে দেরি করাবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আপনি আল্লাহর প্রতি আপনার দায়িত্বকে দেরি করান আল্লাহ সুবহান ওয়া তাআলা জীবনের সকল ক্ষেত্রে আপনাকে পিছনের সারির বানিয়ে দেবেন জীবনের সকল ক্ষেত্রে পেছনের সারির লোক বানিয়ে দেবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কিন্তু যদি আল্লাহকে আপনি প্রাধান্য দেন পৃথিবীর সকল ক্ষেত্রে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি লিস্টের মধ্যে রেখে দেবেন আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম কথা এক চিন্তা করে দেখুন তো আবু রাদিয়াল্লাহু তাআলার নাম চিন্তা করেন তো আবু রাদিয়াল্লাহু তাআলা একজন গরিব মানুষ আসহাবে সুফফার সদস্য টাকা পয়সা নাই কিছুই নাই ওই মসজিদের এক প্রান্তে বসে থাকে অথবা এরকম আরো বহু সাহাবীর কথা আমি আপনাদেরকে বলতে চাই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবু হুরায়রার কথা একবার চিন্তা করে দেখুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি তার সময়টাকে কুরবানি করে দিলেন হাদিস শেখার জন্য তিনি তার সময়টাকে কুরবানি করে দিলেন অতঃপর রাসূলুল্লাহ তার জন্য এমন দোয়া করলেন তিনি বললেন পরবর্তীতে আবু হুরায়রা বললেন
আমি মুসলিম উম্মার মধ্যে এমন কোন মানুষ থাকবে না যারা আমার নাম শোনার পর আমাকে ভালোবাসবে না মুসলিম উম্মার মধ্যে এমন কোন কাজ মাস থাকবে না এই আবু রাদিয়াল্লাহ কি এমন এমন কোন প্রভাবশালী তিনি এমন কোন ক্ষমতাশালী তিনি ব্যক্তি যে তার কথা শোনার পর প্রত্যেক মুসলিম তাকে ভালোবাসতে বাধ্য কে তিনি একটাই মাত্র কারণ আল্লাহকে আল্লাহ রাসূলকে তিনি প্রাধান্য দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রাধান্য দিলে এটাই ঘটে আমাদের সালাফদের ইবনে তাইমিয়াকে কে ভালোবাসে না ইবনে কাইয়িমকে কে ভালোবাসে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কে ভালোবাসে না ইমাম শাফিকে কে ভালোবাসে না কি করেছেন তারা কেবল আল্লাহকে তারা প্রাধান্য দিয়েছেন মানুষের অন্তরে আহমদ ইবনে হাম্বলদের ভালোবাসা আল্লাহ সুবহান কিয়ামত পর্যন্ত জাগরুক করে দিয়েছেন প্রিয় ভাইরা আমি সে কথাই বলতে চাই যে আল্লাহকে প্রাধান্য দেন তাহলে আপনাদের সন্তানরা কোন অবস্থায় আপনাদেরকে ভুলবে না মহান আল্লাহ সুবহান ও তার ভয় হলো তারা আপনাদেরকে ভালোবাসবে এবং আপনাদের প্রতি তারা দায়িত্ব পালন করবে সময় আল্লাহকে প্রাধান্য দেওয়ার একটা অর্থ হলো যথাযথ সময় সালাত আদায় করা সালাতে যখন দাঁড়াবেন আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন এই কথা আপনি মনে রাখা দরকার আপনি কার সামনে দাঁড়াচ্ছেন আপনাকে মনে রাখা দরকার আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আপনার সুন্দর জামা কাপড়গুলো পরে আসার কথা আল্লাহ নির্দেশ প্রদান করেছেন আল্লাহ খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন তোমরা নামাজের আগে তোমাদের সুন্দর জামা কাপড়গুলো পরো আপনি কি পরে আসেন নামাজ জামা কাপড় আপনি কি পরে আসেন মসজিদে আপনার মসজিদে আসার ক্ষেত্রে আপনার প্রিপারেশন কতটুকু আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন তাহলে আপনার জামা কাপড় কি হবে আর এখানে প্রধানমন্ত্রীদেরকে প্রতি সেকেন্ডে যিনি সৃষ্টি করেন সেই মহান রবের সামনে দাঁড়ানোর ক্ষেত্রে আপনার প্রিপারেশন কতটুকু আপনাকে এতটুকু আত্মমর্যাদাও লাগে না যে আল্লাহর সামনে আপনি দাঁড়াতে আসছেন কিভাবে আপনি আসবেন এটা আপনার মাথায় রাখা দরকার যখন আপনি তার সামনে দাঁড়াবেন তখন সম্মানের সাথে দাঁড়াবেন ইহসানের ইবাদত কখনো করতে পেরেছেন ইহসানের ইবাদত আমাকে আমাকে নোয়াখালী থেকে একটা আলোচনায় আমি আসার পর একটা ছেলে আমাকে ফোন করে বলল যে স্যার আমার জীবনে একটা কথা আপনাকে বলবো বলল কি বলো আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাই আমি কাউকে বলতে পারি নাই বলল কি সেটি সেটা হলো যে আমি 2 বছর আগে মুসলমান হয়েছি আমি যখন নামাজ পড়ি নামাজে আমি কি শান্তি পাই এই কথা আমি আপনাকে বলতে পারবো নামাজে যখন আমি দাঁড়াই মনে হচ্ছে যেন আমি বেহেশতে আসি আমি যেন বেহেশতে আছি একটা মেয়ে হিন্দু থেকে মুসলিম হচ্ছে একটা ইউনিভার্সিটির টিচার তিনি আমি নাম বললাম না তিনি আমাকে ফোন করে বললেন যে স্যার যখন ইবাদত করি আমি যখন কোরআন তেলাওয়াত করি আমি যখন নামাজে দাঁড়াই আমি যে কি শান্তি পাই এই শান্তির কথা আমি কাউকে বুঝাতে পারবো না আমেরিকা থেকে একজন লেডি তিনি 70 ইয়ার্স শি বিকেম মুসলিম এবং তার সকলে তাকে পরিত্যাগ করেছে তিনি এখন ট্যাক্সি ড্রাইভার বাংলাদেশের এক দম্পতির কাছে তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করে বললেন যে আমার কেউ নাই কিন্তু কেন যেন আমার কোথাও কোনো শূন্যতা নাই আমার ঘর জুড়ে আমার আল্লাহর অস্তিত্ব আমার ঘর জুড়ে আমি আমার রবকে খুঁজে পাই আমার অন্তর জুড়ে আমার রবের অস্তিত্ব আমার এত ভালো লাগা আমি কখনোই গত 70 বছর আমি কোনোদিন এত ভালো লাগা আমি উপলব্ধি করতে পারি না কিন্তু এখন আমার ভালো লাগা আমার প্রশান্তি জুড়ে আমার সব কিছু জুড়ে আছে আমি ট্যাক্সি চালাই যতটুকু ইনকাম করি ততটুকু দিয়ে আমার সংসার চলে আমি নিজে রান্না করে খাই কিন্তু এত অশান্তি এই শান্তি আমি কোনোদিন উপলব্ধি করতে পারি না এই জীবন আপনারা কেন উপলব্ধি করতে পারলেন না আন্তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইকাহ ফা ইন্নাহু ইয়ারাকা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তুমি তাকে না দেখতে পাও তাহলে তিনি তোমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে তুমি আল্লাহর ইবাদত করো এরকম ইহসান ও ইবাদা ইবাদাতুল ইহসান ইবাদাতুল ইহসান কবে আপনি করবেন ইবাদাতুল ইহসান কবে আপনি করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যে চিঠি আপনার কাছে পাঠালেন সেই চিঠি আপনি কবে উপলব্ধি করবেন কবে আপনি বুঝবেন সেই চিঠি বুঝার এখনো কি আপনার সময় হয়নি এখনো কি সেই চিঠির আলোচনা শোনার সময় হয়নি আপনি যে এত দুনিয়া নিয়ে এত এত ব্যস্ত এই দুনিয়া আপনি মারা যাওয়ার পর এই দুনিয়া নিয়ে তো অন্যরা ব্যস্ত হয়ে যাবে আপনি তো আরেকজনের জন্য সংসার তৈরি করছেন ঘর সাজাচ্ছেন আপনার নিজের ঘরটা কে সাজাবে আপনার নিজের ঘরটা যেটা অপেক্ষা করছে আপনার জন্য সেই ঘরটা কে সাজাবে যেখানে গিয়ে আপনি স্থায়ীভাবে থাকবেন সেখানে আলোর ব্যবস্থা আসবে কোত্থেকে এটা তো ছোট্ট একটা ঘর এখানে তো পোকামাকড়ে ভর্তি আপনার এই শরীর যে শরীরটাকে আপনি প্রতি মুহূর্তে নাদুস নুদুস বানাচ্ছেন এটা কার জন্য বানাচ্ছেন ওই পোকামাকড়ের ঘর বসত বাড়ি যেখানে সেই পোকামাকড়ের খাবার হিসেবে আপনার শরীরটাকে তৈরি করছেন না তো নাকি জাহান্নামের লাকড়ি হিসাবে আপনি তৈরি করছেন আপনি তো জানেন লাকড়ির মধ্যে যদি একটু চর্বি দেওয়া যায় তাইলে বা তেল দেওয়া যায় তাইলে এখানে আলো আগুন আরো বেশি জ্বলে আপনি কি চর্বি বেশি তৈরি করছেন আগুন যেন আরেকটু বেশি জ্বলে শরীরে এই উদ্দেশ্যে তৈরি করছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আপনার আছে আপনার জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য কি সেটি আপনাকে অবশ্যই ভালো করে চিন্তা করা দরকার সম্মানিত ভাইরা এবং বোনেরা এই জন্য বলছি আপনি যখন ঘরে থাকেন ঘর থেকে যখন আপনি বের হন এই যে ঘরে আপনি আছেন এই ঘরে কতটুকু সময় আপনি আল্লাহর জিকির করেন অথবা আল্লাহর আলোচনা আপনার ঘরে কতটুকু হয় আল্লাহর আলোচনা আপনার ঘরে কতটুকু হয় আপনার সন্তানদেরকে আপনার কাছ থেকে শিখেছে যে আল্লাহর কথা বলতে হয় ঘরে নাকি অন্য আলোচনা হয় অন্য আলোচনা তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অবস্থা দেখুন তো
অন্য আলোচনা হয়েছে অন্য আলোচনা হবে না তা নয় অবশ্যই অন্য আলোচনা হবে ভালোবাসার আলোচনা হবে সেখানে আলোচনা হবে সন্তানদের মধ্যে পরস্পর আনন্দ ইত্যাদি হবে হালাল আনন্দ হালাল বিনোদন ইত্যাদি সবকিছু হবে কিন্তু আল্লাহকে ভুলে যেও না কিন্তু আল্লাহকে ভুলে যেও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাইনাস করে নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভ্যাস সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেন রাসূল আমাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন আলোচনা করতেন কিন্তু যখন নামাজের আজান হতো তখন তিনি এমন ভাবে চলে যেতেন যেন তিনি কান্নাহু লা ইয়ারিফুনা যেন তিনি আমাদেরকে চিনেনই না এরকম ভাবে তিনি চলে যেতেন আল্লাহর আওয়াজ এসেছে হাইয়া আলা সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই আজান যখন আসে তখন একজন মুসলমান স্থির থাকে কিভাবে এই একজন মুসলমানও তো তখন তার প্রকম্পন তৈরি হওয়ার কথা কারণ আল্লাহর ডাক এসেছে আল্লাহর ডাকে তাদেরকে সাড়া দিতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম মিনাল আরদ আরদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামাল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা ক্বালিল আল্লাহ সুবহানাহু বললেন হে মুমিনরা তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে যাও তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরো কামড়ে থাকো তোমাদের ঘর বাড়িগুলোতে তোমরা কামড়ে বসে থাকো মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম মিনাল আরদ তোমাদের কি হলো আরদীতুম বিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবন নিয়ে তুমি এতটা সন্তুষ্ট আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন তো তুচ্ছ কিছুই না ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন এটাকে আসে না আপনারা যারা ম্যাথমেটিক্স জানেন ইনফাইনাইট এর সাথে ফাইনাইটকে কখনোই ভাগ দেয়া যায় না একদিকে বিলিয়ন ট্রিলিয়ন 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 অন্যদিকে আপনি এক না এক হাজার এক লক্ষ এক কোটি দিয়েও তো আপনি ভাগ করে কোনো ফলাফল পাবেন না মাইনাস কি ইকুয়াল টু জিরো এটা কোনো ফলাফল তৈরি হয় না পৃথিবীর কোনো ক্যালকুলেটর এটার ফলাফল তৈরি করতে পারে না কারণ ইনফাইনাইটের সাথে ফাইনাইটের কোনোদিন ভাগ হয় না ফাইনাইটের সাথে ফাইনাইটের ভাগ হয় এটা তো ইনফাইনাইট লাইফ ওরা তো খালিদিন ফিহা আবাদা সেখানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওরা তো খালিদিন ফিহা আবাদা সেখানে তার স্থায়ী থাকবে ওইখান থেকে কারো কোনোদিন বের হওয়া হবে না মৃত্যুকে জবাই করে দেওয়া হবে মৃত্যুর আমার কোনো কিছু সেখানে থাকবে না সেই জায়গার জন্য আপনার প্রিপারেশন নিশ্চয় আপনার ঘর থেকে আপনাকে নিতে হবে সম্মানিত ভাইরা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্মানের মর্যাদার সম্পর্ক রাখতে হয় আল্লাহর সাথে সম্পর্কটা মর্যাদার সম্পর্ক রাখতে হয় সম্মানের সম্পর্কটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাখতে হয় এর রাখার জন্য আপনাকে কাজ করে যেতে হয় আপনি কেবলমাত্র সালাত আদায় করছেন ইয়াং জেনারেশন যারা আছেন তাদের বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বৃদ্ধরা যারা আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়েরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন মান হাফাজা আলা ইসনিনতাই আশরা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনে এবং রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে যেটাকে সুন্নতে রাওয়াতিব বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখেন আচ্ছা আপনি বলেন এই দুনিয়াতে একটা ঘর নির্মাণের জন্য আপনার গোটা জীবন চলে যায় একটা ফ্ল্যাট অথবা একটা বাড়ি নির্মাণ করার জন্য আপনার কি না করতে হয় আপনার কি না আপনার পেরেশানি যায় আপনার কি না কষ্ট হয় কিন্তু জান্নাতের একটা ঘর এর তুলনায় দুনিয়ার ঘরটা কেমন জান্নাতের একটা ঘরের তুলনায় দুনিয়ার ঘর কেমন জান্নাতের একটা ঘরের একটা ইট কেনার মতো সামর্থ্য গুটি আর সকল সম্পত্তি বিক্রি করলে তো হয় না দুনিয়ার সকল সম্পত্তি বিক্রি করলে তো জান্নাতের একটা ইট কেনার মতো সামর্থ্য হবে না ইয়াকুত জাবারজুদ ডায়মন্ড ইত্যাদি দিয়ে যার ফ্লোর গুলো নির্মাণ করা হবে যার ইট গুলো নির্মাণ করা হবে যেখানে মিস্ক আম্বর দিয়ে সেখানকার মধ্যখানে আপনারা একটা ইটের সাথে আরেকটা ইটকে জোয়া দেওয়ার জন্য সেখানে যে আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন পানি এবং বালি ইত্যাদি ব্যবহার করেন সেখানে এগুলো দেয় হবে তাকে দিয়ে মিস্ক আম্বর এক ফুটে মিস্ক আম্বর কেনার জন্য বাজারে গিয়ে দেখেন তো কত লক্ষ টাকা এগুলো দিয়ে তার পানি দেওয়া হবে অর্থাৎ এগুলো দিয়ে তার এগুলো জোয়া দেওয়া হবে সেগুলো দিয়ে নির্মাণ করা হবে এরকম একটা ঘরের দাম কিভাবে আপনি করবেন এরকম একটা ঘর এই পৃথিবীকে হাজার কোটি বার বিক্রি করলে তো হয় না পৃথিবীর সকল সম্পদ সহ বিক্রি করলে হয় না ওরকম একটা ঘর নির্মাণ হয় প্রতিদিন আপনার জন্য এই আবাদত কে করবে এই আবাদত কার জন্য আপনি রেখে দিয়েছেন আপনি মনে করছেন যে আপনার মৃত্যুর পর অন্যরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার কি ওই হাদিসের কথা মনে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটি কেবল দরজা খোলা থাকে তন্মধ্যে তার উত্তম সন্তান সন্তান কখন উত্তম হবে আপনি নিজে ভালো মানুষ না আপনার সন্তানরা আল্লাহ ওয়ালা হবে কিভাবে আপনি ভাবছেন এক্সট্রিমলি রেয়ার প্রচন্ড দুর্বল প্রচন্ড এটি রেয়ার ঘটনা যে আপনার সন্তান আপনি দিনদার না আপনার সন্তানরা দিনদার হবে এগুলো এক্সট্রিমলি রেয়ার অথবা আপনি আপনার সন্তান আপনাকে অনুসরণ করে আপনার সন্তান আপনাকে দেখে দেখে বড় হয় তার মধ্যে দিনের বোধ এবং ভালোবাসা তৈরি করে দেয়া এটা আপনার দায়িত্ব
এগুলো আপনাই করতে হয় সম্মানিত ভাইরা বোনেরা এজন্য আমি ভাই এবং বন্ধুদেরকে আপনাদেরকে বলছি আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তো তার তো কোনো গুনাহ ছিল না তীর প্রতিদিন 70 অথবা 100 বার তার চেয়ে বেশি দিন ইস্তেগফার করতেন আপনারা কতবার ইস্তেগফার করেন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি বলা যায় না আপনার মুখে কি লা ইয়াযালু লিসানুকা রাব্বা মিন যিকরিল্লাহ তোমার মুখটা তুমি আল্লাহর যিকিরে সব সময় শিক্ত রেখো এটা কি আপনি করতে পারেন না আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই থাকেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ না থাকা সত্ত্বেও যদি এটি করে থাকেন তাহলে আপনার কেমন করা দরকার আপনি যদি মনে করেন যে আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনার সকল ভালো কাজ তাহলে তো আপনার মর্যাদা কমপক্ষে বাড়া দরকার কারণ জান্নাতু ইন্নাহাল জিনান ইয়া উম্মে হারিসা ইন্নাহা লাইসাত বিজান্নাতুন ইন্নাহা জিনান হারিসা উম্মে হারিসা রাদিয়াল্লাহু তাআলা রাসূল কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান তো যুদ্ধে শহীদ হয়েছে সে কি জান্নাতে আছে যদি জান্নাতে যায় তাহলে আমার কোনো আপত্তি নাই আর যদি ও জান্নাতে না যায় তাহলে আমি কিন্তু বিলাপ করা শুরু করে দেব আমি সন্তান হারালাম আর সে জান্নাতে যাবে না আমি দুইটা সহ্য নিতে পারবো না আমি কিন্তু বিলাপ করে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এ উম্মে হারিসা তুমি কি মনে করো জান্নাত কি একটা নাকি ইন্নাহা লাতিনা জান্নাত তো অনেক অনেক কিন্তু তোমার সন্তান জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় থাকে সর্বোত্তম জায়গায় থাকে আপনার কি সর্বোত্তম জায়গায় যাওয়ার কথা মনে পড়ে না সেটা কি আপনার উচ্চাশা নাই রাসূল বলেন ইজাল সালতুমুল্লাহ ফাসআলুহু আল ফিরদাউস ফইন্নহু আআলা ফইন্নহা আআলা জান্নাতু আওসাতা তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে শ্রেষ্ঠতম জান্নাত তোমরা জান্নাতুল ফিরদাউস চাও কোন এটা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা একজন মুমিন তো এরকম নয় যে তার আশা আকাঙ্ক্ষা এবং তার রুচি প্রচন্ড নিম্নমানের একজন মুমিন তো এরকম নয় যে পচা দুর্গন্ধ জিনিস নিয়ে সে সন্তুষ্ট থাকবে একজন মুমিন তো এরকম না একজন মুমিনের আশা আকাঙ্ক্ষা সব সময় সর্বোচ্চ লেভেলে হয়ে থাকে সর্বোত্তম হয়ে থাকে ইবতাগু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহিল ওয়াসিলা হে লোকেরা তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও ওয়াসিলা মানে জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা ওয়াসিলা মানে চাও কোন মুমিন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য তোমরা কামনা করো এটা আল্লাহ সুবহান নৈকট্য কামনা করার জন্য মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সেজন্য আমি আপনাদেরকে যে কথাটি বলবো তা হলো যে প্রিয় ভাইরা আপনারা আপনাদের বোনেরা আপনাদের ইবাদতগুলো আপনি এভাবে করেন যেন আপনারা আল্লাহর কাছে ইস্তেগফার করবেন আপনারা কমপক্ষে কোরআন কিছু অংশ প্রতিদিন আপনারা তেলাওয়াত করেন আপনাদের কব আপনাদের ঘরগুলোকে আপনারা কবর বানাবেন না ঘরগুলোতে কোরআনের আওয়াজ ঘরগুলো থেকে যেন বের হয় এটি আপনার পূরণ প্লিজ যে ঘর থেকে কোরআন আওয়াজ বের হবে সালফে সালিহিন তাদের মৃত্যুর সময় তারা তাদের সন্তানদেরকে বলতেন বাবা এই ঘরে আমি 30,000 বার কোরআন খতম করেছি অতএব এই ঘরে তুমি আল্লাহর অবাধ্য হইও না আপনি কবে একবার কি মুখে হাত দিয়ে বলতে পারেন আপনার সন্তানকে মৃত্যুর সময় বলে যাবেন যে বাবা আমি এই ঘরে 2 বার 10 বার 20 বার আমি কোরআন খতম করেছি আমি কোরআন পড়েছি আমি এই ঘরে কোরআনের আলোচনা করেছি কোরআনের তাফসির করেছি তাফসির শুনেছি আমি রাসূলের হাদিসের একটা গ্রন্থ এই ঘরে আমি শেষ করেছি বাবা এটা এমন একটা ঘর এই ঘরে তুমি রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করো না আল্লাহর নির্দেশের বিরোধী কাজ করো এমন কথা কি আপনি বলতে পারবেন আপনি যদি না বলতে পারেন তাহলে আপনার নিজের জীবনকে রিভিউ করে নেন প্লিজ রিভিজিট করে নেন নিজের জীবনকে পরিবর্তন করেন লাইফস্টাইল এটি আপনার জন্য প্রচন্ড জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি বছর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রমাদানে কোরআনকে রিভিউ করতেন এবং যে বছর তিনি মারা যান এই বছর তিনি 2 বার রিভিউ করেছেন কোরআনকে জিবরিলের সাথে 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছে আলাইহি উনজিলা তিনি কেবল তাই তিনি সাহাবাই কেরামদেরকে বলতেন ইকরা আলাইয়া একটু পড়ো তো আব্দুল ইবনে মাসউদ বলতেন ইয়া রাসূলুল্লাহ আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল আপনার সামনে আমি কোরআন পড়ব কোরআন তো আপনার উপরে নাযিল হয় তিনি বলেন ইন্নী উহিব্বু আন আসমাউহু মিন গায়রি আব্দুল্লাহ আমি তো কোরআন পড়তে অনেক ভালোবাসি অন্য কেউ কোরআন পড়ুক আমি তার মুখ থেকে কোরআন শুনি এটা দিয়ে আমার কি ভালো লাগে আমি খুবই ভালোবাসি অন্যকে কোরআন তেলাওয়াত করুক আমি তা শুনি আপনার মোবাইলটা ইয়াং ম্যান এখানে যারা আছেন ইয়াং জেনারেশন বৃদ্ধরা যারা আছেন আপনাদের মোবাইলে কি আছে বলেন তো মোবাইলে কি ডাউনলোড করা আছে এই মোবাইলও কিন্তু কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে এটা প্রচন্ড ভারী হয়ে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে এখানে কোরআন কিছু আয়াত থাকতে পারে না আপনি কোরআন তেলাওয়াত তো আপনি শুনতে পারেন যখন আপনি রিক্সা গাড়িতে থাকেন তখন আপনি একটু তেলাওয়াত শুনেন না আপনি তেলাওয়াত শুনেন না গাড়ি থাকা অবস্থায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যেতে পারেন কোরআন তেলাওয়াত অবস্থায় আপনি মারা যাচ্ছেন শাহাদাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করতে পারেন আপনি কোরআন তেলাওয়াত শুনতে থাকুন করতে থাকুন আমি আবারো বলি যতটুকু সময় আল্লাহর জন্য বরাদ্দ রেখেছেন অতটুকু সময় অন্য কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে বারাকা প্রদান করবেন বরকত বলতে আপনি কি মনে করেন বরকত কাকে বলে
Assalamualaikum Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ija wabarakatuh. Allahumma salli ala Muhammad, Allahumma barik ala Muhammad. Walau anna ahlul Qur'an wa taqwa la fatana alaihim barakatim minas samai wal ard. Allah je barakair kotha, barakair kotha, barakotir kotha, barakotir kotha bolechen. Kitabul ansallahu ilaika mubarakun. Allah je barakotir kotha bolechen bar bar. Ei barakotta ki? Kake baraka bole? Baraka mane ki onek beshi howa. Tar mane to sobche beshi mota lokera sobche beshi shusto howar kotha. Ta to na? বরকত মানে অনেক বেশি থাকা নয় বরকত মানে যা আপনার যা প্রয়োজন তা আপনার কাছে থাকা যা আপনার প্রয়োজন নাই তা কোটি কোটি থেকে আপনার লাভ যা আপনার প্রয়োজন নাই তা কোটি কোটি থেকে আপনার লাভ কোনো লাভ আপনার নাই অতএব বারাকা আপনার ঘরে আসবে আপনি বারাকা পাবেন যদি আল্লাহর জন্য সময় নিবদ্ধ করে রাখেন আপনি আধা ঘন্টা সময় কোরআন তেলাওয়াত করেন বাকি এক ঘন্টা সময় আপনি যা কাজ করতে পারবেন অন্য সময় দুই ঘন্টা আপনি তত কাজ করতে পারবেন না কারণ সময়ের বরকত দেয়ার মালিককে আল্লাহ সুবহান ওয়া তাআলা কত লোক 50 60 70 80 বছর বেঁচে আছে বেঁচেছিল তাদের জীবনে উল্লেখযোগ্য কোনো কাজ নাই কত লোক 30 40 বছর বেঁচেছিল তাদের জীবনের কথা শেষ করতে পারবে না আপনি বলে শেষ করতে পারবে না তারা এত কাজ করেছে আমরা সাহাবীদের জীবনের কথা একবার চিন্তা করে দেখুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন তিনি কত বছর বেঁচেছিলেন 63 কাজ শুরু করে 40 বছরের সমাজ সংস্কারের মানুষকে আল্লাহকে চেনানোর 13 বছর তো তিনি কথাই বলতে পারেন নাই প্রায় মক্কায় লোকেরা তাকে এতটা নির্যাতন নিপীড়ন করেছে তার অনুসারীদেরকে হত্যা করেছে হিজরতই তো করতে হয়েছে তিনবার আবিসিনিয়াতে দুইবার একবার হচ্ছে মদিনায় হিজরত করতে হয়েছে তারপরে তাকে হত্যার পরিকল্পনা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর শান্তিতে নাই মদিনায় 6 বছর তার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে একটার পর একটা বদর উহুদ খন্দক তারপরে কি হুদাইবিয়া এর মধ্যে তার অনেক ছোট ছোট স্কারমিশ ছোট ছোট অনেক যুদ্ধ আছে যেখানে রাসূল সামনে সাহাবীদেরকে দাওয়াত নিয়ে গিয়ে সেখানে তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছিল এরকম অসংখ্য ঘটনা আছে এর মধ্যে তিনি 6 বছর কেটে যান ষষ্ঠ বছরে কি হুদাইবিয়ার সন্ধি হয় তখন থেকে একটু দাওয়াতের কাজ শুরু করতে পারেন তারপরে তো অনেক যুদ্ধ বিগ্রহ এই হুদাইবিয়ার সন্ধির পর আবার মক্কা বিজয় মক্কার ঘটনা এর মধ্যে বহু অস্থিরতা মক্কা বিজয়ের পর থেকে মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা মক্কা বিজয়ের পর মাত্র 2 বছর বেঁচেছিলেন 2 বছর পর যখন তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজ করতে যান তখন সাহাবী কেবলমাত্র তার সাথে আছে 125 থেকে 28000 এটা কিভাবে সম্ভব হয়েছে আর আজকে গোটা পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় না একটা সেকেন্ড যায় না একটা সেকেন্ড নয় সেকেন্ডও যদি আপনি হাজার ভাগ করেন একটা মুহূর্ত যায় না যেই মুহূর্তে মসজিদের মিনার থেকে উচ্চারিত হয় না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা মুহূর্ত যায় না যেই মুহূর্তে রাসূলের উপর লোকেরা দরুদ পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা একজন না দুইজন না লক্ষ লক্ষ কোটি কোটি লোক প্রত্যেকটা সেকেন্ডে তার জন্য করে বরকত কোথা থেকে আসছে বরকত তো আল্লাহর জন্য তিনি তার নিজকে নিবিদ্ধ করে রেখেছেন এর জন্য তিনি বরকতের মালিক হয়েছেন বারাকা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন প্রিয় ভাইরা আমি বলবো আপনারা এরকম বারাকায়ের অধিকারী হন প্লিজ বারাকা পেতে হলে আপনাদের জীবনকে এভাবে পরিচালনা করা দরকার সম্মানিত বোনেরা আপনারা কিভাবে আপনাদের সময়টাকে কাটান ফজরের সালাতকে আপনি ঠিকমতো আদায় করতে পারেন বলেন তো ফজরের সালাত আদায় না করে আল্লাহর জিম্মাদারিতে আপনি কিভাবে থাকবেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে তো আল্লাহর জিম্মাদারিতে থাকে তার দিনটা আল্লাহর জিম্মাদারির মধ্যে যায় যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না ওর তো জিম্মাদারি নাই আল্লাহর শয়তানের জিম্মাদারিতে চলে গেছে শয়তান ওকে নাকে রশি রশি দিয়ে ওকে যেদিকে মনে চায় সেদিকে তাকে ঘোরাতে থাকে এদের লাইফস্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন তার লাইফস্টাইলটা কেমন আপনার ফজরের মধ্যে তো বারাকা পৃথিবীর সকল সফল দুনিয়ায় সফল হতে হলে আপনাকে সকালে কাজ শুরু করতে হয় আপনি দেখেন না পাখিগুলো তাদের সকালবেলা তাদের নিড় থেকে বের হয়ে যায় পশু পাখিগুলো সকালে তাদের খাবারকে তারা জোগাড় করতে শুরু করে আপনি পশু পাখি প্রাণীগুলোর চেয়ে নিকৃষ্ট হয়ে গেলেন যে যা আপনার ঘুম ফজরে ভাঙে না আপনার অনেক অনেক পরে আপনার ঘুম ভাঙে আপনি আল্লাহ সুবহানের কাছে আপনি প্রত্যাশা করেন বারাকার অথবা রহমতের রহমত যখন বন্টন হয় তখন আপনি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমত বন্টন হয় বরকত বন্টন হয় রিজিক বন্টন হয় সকালবেলা সকালবেলা তো আপনি নাই অথবা আপনি যেটা পাচ্ছেন আপনি মনে করছেন অনেক কিছু পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে উচ্ছিষ্ট যেমনি ভাবে কোন একজন ভিক্ষুক যদি কোন হোটেলের সামনে যায় তাকে হতে পারে অনেক খাবার দিয়ে দেওয়া হয়েছে এই সবগুলো খাবার উচ্ছিষ্ট অন্যদের রেখে দেওয়া খাবার এটা ফ্রেশ কোনো খাবার নয় আপনি এরকম অনেক কিছু পেতে পারেন যেগুলো উচ্ছিষ্ট এগুলো শয়তানের উচ্ছিষ্ট অথবা অন্যদের উচ্ছিষ্ট সেগুলো আপনার ভাগে পড়েছে আপনি কি সেই ভাগ নিয়ে সন্তুষ্ট আপনার রুচি কি এই লেভেলের এতটুকু নিম্ন লেভেলে নেমে গিয়েছে কারণ আপনি আল্লাহর সাথে সম্পর্ক না রাখার কারণে আল্লাহ আপনার রুচিকে এই লেভেলে নিয়ে নিয়েছেন আপনি দেখেন না অন্যান্যরা যারা দুনিয়ায় অনেক অনেক কিছুর মালিক
আপনি ইউরোপের দিকে তাকান আমেরিকার দিকে তাকান অনেক কিছুর মালিক কিন্তু ওদের জীবনটা কোন অবস্থায় কোন সম্মানিত ব্যক্তির জীবন নয় ওদের জীবন কোন সম্মানিত ব্যক্তির জীবন নয় একজন মর্যাদাবান মানুষের জীবন নয় রাসূলুল্লাহ বলেছেন যাদের নারীদের ব্যাপারে তাদের আত্মমর্যাদা নাই ওরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট উলাইকা শারা শারুল খালক এরা সবচেয়ে নিকৃষ্ট আমাদের নারীদের ব্যাপারে ওদের নারীদের ব্যাপারে কি ওদের কোনো আত্মমর্যাদা আছে কারিস্তির সোয়াপিং অফ ওয়াইভস এন্ড হাজবেন্ডস এটা তাদের জীবনে ঘটে থাকে আমাদের নারীরা যাতে কথা শুনলে ওদের বমি হয় স্বামী এবং স্ত্রী পরিবর্তন হয় ঠিক আছে আমার স্ত্রীর সাথে তুমি 10 দিন থাকো তোমার স্ত্রীকে নিয়ে আমি 10 দিন থাকব এটা ওদের কালচার হ্যাজ বিকাম देयर কালচার ওদের আইডেন্টিটি ওদের পার্সোনালিটি ওদের ডিগনিটি কোন লেভেলে গিয়েছে পশু অথবা এই নিকৃষ্ট প্রাণী চ নিকৃষ্ট হয়েছে মানে প্রাণীগুলো নিকৃষ্ট প্রাণীগুলো পশু পাখিগুলো পর্যন্ত এরকম করে না কিন্তু ওরা যা করে ওদের লাইফস্টাইল এরকম আল্লাহ তাআলা ওদের লাইফস্টাইলকে এরকম কুকুরের লাইফস্টাইল পরিণত করে দিয়েছেন সম্মানিত ভাইরা বোনেরা আপনাদের জীবনকে যদি আপনারা চান এটা সম্মানজনক হোক তাহলে আপনারা আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা কান আপনারা প্রায়োরিটির মধ্যে রেখে আসুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনারা কল আপনাদের সকল চিন্তা চেতনা আপনাদের চোখের সামনে রাখেন যুবকরা আখেরাত কেন্দ্রিক যদি আপনার জীবন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ব্যক্তির জন্য দুনিয়াকে এই ব্যক্তির অনুগত আল্লাহ সুবহান ওয়া তাআলা করে দেবেন দুনিয়াকে ব্যক্তির অনুগত করে দিবেন তার ললাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আল্লাহর রাসূল বলেন তার ললাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন যে ধ্বনি ধনাদ্যতা তার ললাতে তার উচ্চারণ তার আচরণে তার কথাবার্তায় তার দৃষ্টিভঙ্গিতে তার চলনে বলনে এগুলো সব জায়গায় এরকম প্রকাশিত হবে অন্যথায় তার অবস্থা এমন করে দেওয়া হবে সে ভিক্ষুক ভিক্ষুকের মতো তার আচরণ হবে তার কর্মকাণ্ড হবে আপনাকে সেইভাবে আল্লাহর সাথে যদি সম্মান রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি সম্মানের মালিক مالك الملك تؤتي الملك من شاء من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير الله جل شكر রাজত্বের মালিক যিনি তিনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন যাকে ইচ্ছা সম্মান প্রদান করেন যার কাছ থেকে ইচ্ছা সম্মান তিনি কেড়ে নেন সম্মান দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ সেই মরিল্লাহি ইজ্জত ওয়ালি রাসূলিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইজ্জত তো আল্লাহর জন্য বরাদ্দ রাসূলের জন্য বরাদ্দ এবং মুমিনদের জন্য বরাদ্দ কিন্তু মুনাফিকরা এটা বুঝতে পারে না মুনাফিকরা ইজ্জত অন্য জায়গায় খোঁজে কিন্তু ইজ্জত মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্যদের জন্য বরাদ্দ করে রেখেছেন এই যারা এখানে আছেন তাদের জন্য আমি আপনারা এখানে যারা আছেন এই মসজিদে যারা আছেন এরা সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো তাই না সমাজের সবচেয়ে ভালো মানুষগুলি মসজিদে আসে সবচেয়ে খারাপ মানুষগুলোকে আপনি মসজিদে পাবেন না এই ভালো মানুষগুলো যদি অবস্থা এরকম হয় তাহলে খারাপদের অবস্থা কি যারা খারাপদের অবস্থাটা কি তারা সমাজে কোথায় আছে সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তার দিন বুঝে দিন অনুসারে জীবন যাপন করার তৌফিক দান করুন